নমস্কার, আজকে করছি একটা লিপ প্যাটার্নের কোস্টার। তো যেহেতু পাতা করব, তাই আমি এটা প্যারোট গ্রিন কালার নিয়েছি। এখানে একটা ম্যাজিক রিং করব। এই ম্যাজিক রিং থেকে আমি মোট প্রথমে 1, 2, 3 তিনটে চেন করেছি। তিনটে চেনের পরে আমি মোট 15টা, এটা বাদ দিয়ে আর 15টা ডবল ক্রোশে করে রাউন্ডটা কমপ্লিট করব। এইভাবে আমি মোট 15টা করব। এই যে 1 হলো, 2 এইভাবে 2 হলো, এমনি করে আমি মোট 15টা কমপ্লিট করব। আমি কমপ্লিট করলাম মোট 15টা। এটাকে নিয়ে 16টা, যে প্রথমে যে চেনটা করেছিলাম সেটার সঙ্গে একটা স্লিপ স্টিচ দিয়ে ফার্স্ট রাউন্ড কমপ্লিট করব। ফার্স্ট রাউন্ডে এবারে আমি দুটো চেন করব, 1, 2 দুটো চেন করে তারপরে যে পরের ঘরে আমি ডবল ক্রোশে করলাম। ডবল ক্রোশে করে একটা চেন, চেন করে এই যে সেম স্টিচে আবার ডবল ক্রোশের একটা ক্রোশে করলাম, মোট দুটো ঘর হলো। আবার তার পরের ঘরে মোট তিনটে, এবারে এই তিনটে ঘরকে একসঙ্গে করলাম। এবার আবার একটা চেন, আবার সেম প্যাটার্নে সিঙ্গেল ক্রোশে একটা করলাম, দুটো ঘর থাকলো। তারপরে আবার সুতোটাকে র্যাপ করলাম, র্যাপ করে তিনটে ঘর একসঙ্গে করলাম। এইভাবে আমি এই পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। এইভাবে কমপ্লিট করে এটা চেন করলাম। এবারে প্রথমে এই যে তিনটে চেন করেছিলাম তার মাথায় আমি এটা জয়েন করবো স্লিপ স্টিচ করে। তো এইভাবে আমি স্লিপ স্টিচ করলাম, করে আমাকে এইখানে আমি এখানে একটা স্লিপ আর একটা স্লিপ করে আসবো। এই যে যেখানে যেখানে একটা করে ঘর আমি নিয়েছি সেইখানে এখানে এলাম। এখানে প্রত্যেকটা ঘরে তিনটে করে আমি ডবল ক্রোশে করবো। 1, 2, 3 তিনটে চেন করে তিনটে করে আমি ডবল ক্রোশে, 2, 3 তিনটে করে আমি ডবল ক্রোশে করব। আমার এখানে এইভাবে প্রত্যেকটাতে আমি তিনটে করে চেন করব, তিনটে করে ডবল ক্রোশে, 1, 2 আবার এখানেও 1, 2, 3 এরকম করে
আমি পুরো রাউন্ডটাকে কমপ্লিট করব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করলাম। করে এই যেখানে তিনটে তিনটে চেন করেছিলাম সেই রোটার স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এবারে দুটো আমি চেন করব, এক দুই, দুটো চেন, দুটো নয় তিনটে চেন করব, তিনটে চেন করব। এখানে একটা ঘর ফাঁকা দেব, একটা ঘর ফাঁকা দিয়ে এইখানে আমি জয়েন করব, সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। এরপরে আবার আমি দুটো চেন করব, এক দুই, দুটো চেন করে আমি একটা ঘর ফাঁকা দিয়ে এখানে আমি জয়েন করব, সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। আবার দুটো চেন, একটা ঘর ফাঁকা দিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করব। করে এই রোটাকেও আমি কমপ্লিট করব, এইভাবে এই দিক থেকে এই রোটা আমি কমপ্লিট করব। এইভাবে এইভাবে করে কমপ্লিট করলাম। পুরো রাউন্ডটা কমপ্লিট করার পরে আমি যেখানে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এইভাবে রাউন্ডটা কমপ্লিট হলো। এই প্রথম রাউন্ডে আমি একটা চেন করব। একটা চেন করার পরে আমি মোট সাতটা স্লিপ স্টিচ করে যাব। প্রত্যেকটা, যেমন প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ স্টিচ, মোট সাতটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা আমি স্লিপ স্টিচ করলাম। সাতটা স্লিপ স্টিচের পরে দুই তিন চার পাঁচ, পাঁচটা আমি সিঙ্গেল ক্রোশে করলাম। এবারে এবারে আমাকে ডবল ক্রোশে করতে হবে। এবারে আমি মোট 20টা ডবল ক্রোশে করব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এইভাবে আমি 20টা ডবল ক্রোশে করবো। 20টা ডবল ক্রোশে করেছি। এবারে 20টা ডবল ক্রোশের পরে এক দুই এরকম আমি মোট তিনটে করব।
এক, দুই, তিনটে ট্রিপল ক্রোশে করলাম। তিনটে ট্রিপল ক্রোশের পরে আমি একটা চারটে র‍্যাপ দিয়ে করব, এক, দুই, তিন, চার, চারটে র‍্যাপ দিয়ে চারটে র‍্যাপ দিলাম। দিয়ে আমাকে দুটো চেন করতে হবে, এক, দুই, আবার চারটে র‍্যাপ দেবো, এক, দুই, তিন, চার, চারটে করে আমি জাস্ট একটা ঘর ফাঁকা দেবো এখানে। আবার আমি সেম এদিকে যেমন করেছি তিনটে ট্রিপল ক্রোশে। তারপরে ডবল ক্রোশ, জাস্ট লাইক এখানে যে এদিকটা যেমন করেছি এভাবে আমি এটা কমপ্লিট করব। এভাবে আমি স্লিপ স্টিচ যেখানে দিয়েছিলাম সেটা আমি জয়েন করব। জয়েন করে আবার আমি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে পুরোটা সিঙ্গেল ক্রোশে করে যাব। এভাবে পুরোটা আমি সিঙ্গেল ক্রোশে পুরো রাউন্ডটা কভার করব। আচ্ছা, এখানে যে এই যে ব্ল্যাঙ্ক একটা আছে এখানে কি করব, দুটো সিঙ্গেল ক্রোশে করে একটা চেন করব। চেন করে আমার পুরোটা দুটো সিঙ্গেল ক্রোশে। এইভাবে আবার আমি সিঙ্গেল ক্রোশে করে এতটা আসবো। এখানে আমি জয়েন করলাম। জয়েন করে এবারে আমি কয়েকটা স্টিচ করব, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাতটা স্টিচ করলাম। তারপরে একটা স্টিচ বাদ দিয়ে আমি আবার এভাবে করে আমি এই পাতার বোটাটা করব। এইভাবে
তারপরে এখানে জয়েন করলাম। দুটো স্টিচ করার পর এক দুই তিন করে তিনটে চেন করে এই যে দুটো ঘরে ভরে কাঁটাটা আমার দুটো ঘর গুনবো, এক দুই, এক দুই তিন, তিনটে চেন করলাম। আমার এক দুই এইভাবে আমি পুরোটা করব। এই ডিজাইনটা আপনারা আলাদা কালারের উল নিয়েও করতে পারেন, এটা শেষ বর্ডার তো, এটা আপনি বর্ডারটা আপনারা আলাদা উল দিয়েও করতে পারেন, আলাদা কালারের উল দিয়ে। আমি একই কালারের উল দিয়ে করছি। এইভাবে করে করে এইখানে আসতে হবে একদম পাতার মাথায়। এক দুই তিন সেম ভাবে করে সেম ভাবে এদিকটাও আমি করব, কমপ্লিট করব। এদিকটা আমি কমপ্লিট করব। এইভাবে আমি কমপ্লিট করলাম। কমপ্লিট করে আমি কমপ্লিট করে এই উলটাকে আমি পেছনে সিকিউর করব, যাতে না খুলে যায়। এইভাবে আপনারা কোস্টার বানাবেন, এটা অনেকগুলো কালারের আপনারা বানাতে পারেন। তো এইভাবে থালার যে কোস্টারগুলো একটা বড় ফুল করে এরকম ছোট ছোট পাতা করলে চারদিকে দিয়ে এতে বোল বসাতে পারেন, এরকম করে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।